এটা আমাদের হৃৎপিণ্ডের একটি লম্বচ্ছেদের ছবি অর্থাৎ আমরা যদি আমাদের হৃৎপিণ্ডকে এরকম লম্বা লম্বি মাছ বরাবর দুই ভাগ করি তাহলে আমাদের হৃৎপিণ্ড দেখতে ঠিক এরকম লাগবে আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত এর মধ্যে উপরের প্রকোষ্ঠ দুটাকে বলা হয় অ্যাক্ট্রিয়াম ও নিচের দুটাকে বলা হয় ভেন্ট্রিকো তার মানে ডান দিকের উপরের যে প্রকোষ্ঠ সেটা হলো রাইট atrium আর বাম দিকের উপরের প্রকষ্ট হলো left atrium একইভাবে ডান দিকের নিচের প্রকষ্ট হল রাইট ventricle আর left সাইডের নিচের প্রকষ্ট হলো left ventricle এখন আমাদের এই হৃৎপিণ্ডের কাজ কি কাজ হলো রক্ত পাম্প করা অর্থাৎ ক্রমাগতভাবে এটা একবার প্রসারিত হবে একবার সংকুচিত হবে মানে একবার এর মধ্যে রক্ত আসবে তখন এটা প্রসারিত হবে আবার যখন সংকুচিত হবে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে চলে যাবে তো আমাদের এই হৃৎপিণ্ড কিভাবে এই কাজ সম্পন্ন করে তা জানার জন্য আমরা শুধুমাত্র দুইটা কথা মাথায় রাখবো প্রথমত এতে অ্যাট্রিয়াম এতে আসে অর্থাৎ অ্যাট্রিয়ামে রক্ত আসে আবার আমাদের হার্টের এই দুইটা সাইড রাইট একটা আবার আমাদের হার্টে আবার আমরা জানি হৃৎপিণ্ড দুই ধরনের রক্ত নিয়ে কাজ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত এখন দেখো রাইট আর লেফটের মধ্যে কোন শব্দটা লিখতে বেশি অক্ষর লাগে অবশ্যই রাইট আবার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লিখতে বেশি অক্ষর লাগে তার মানে যেহেতু রাইট লিখতেও বেশি অক্ষর লাগে কার্বন ডাইঅক্সাইড লিখতেও বেশি অক্ষর লাগে অর্থাৎ আমরা সহজে মনে রাখতে পারি আমাদের হৃৎপিণ্ডের ডান পাশ পুরোটা জুড়ে থাকবে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং বাম পাশ পুরাটা জুড়ে থাকবে অক্সিজেন যুক্ত রক্ত এখন আসি রাইট অ্যাট্রিয়ামের দিকে আমরা একটু আগে বললাম অ্যাট্রিয়াম মানে আসে এখানে রক্ত আসে আর রাইট মানে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে তার মানে রাইট অ্যাট্রিয়ামে কি হবে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে কোথা থেকে আসবে চিন্তা করো যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহের কোন জায়গা থেকে আসতে পারে অবশ্যই দেহের প্রতিটা কোষ থেকে কারণ আমরা জানি আমাদের দেহের সমস্ত টিস্যু সমস্ত কোষ অক্সিজেন ব্যবহার করে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাই আমাদের দেহের সমস্ত টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে এই অ্যাট্রিয়ামে আবার আমরা একটু আগেই পড়েছি যে যেসব রক্তনালী হৃৎপিণ্ডে এসে শেষ হয় তাদেরকে আমরা বলি শিরা অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে শিরা এবং যেহেতু এরা সারা শরীরের সমস্ত রক্ত নিয়ে আসছে তো এদেরকে আমরা বলি মহাশিরা এরকম মহাশিরা আছে দুইটি একটা হলো ঊর্ধ্ব মহাশিরা সুপিরিয়র ভেনা ক্যাভা একটা হলো নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা এই দুই মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে রাইট অ্যাক্ট্রিয়ামে যখন এই রক্ত রাইট অ্যাক্ট্রিয়ামে আসবে তখন অ্যাট্রিয়ামটা অবশ্যই প্রসারিত হবে এবং এই প্রসারণের ঘটনাকে আমরা বলি ডায়াস্টল এবং যেহেতু অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাট্রিয়াল ডায়াস্টল এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে এসে অবশ্যই এখানে সারা জীবন বসে থাকবে না অর্থাৎ এখন রাইট অ্যাক্ট্রিয়াম প্রসারিত অবস্থায় আছে একটু পরেটা সংকুচিত হবে যখন রাইট অ্যাক্ট্রিয়াম সংকুচিত হবে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে এবং এই অ্যাট্রিয়ামের সংকোচন হাকে আমরা বলি অ্যাট্রিয়াল সিস্টোল অর্থাৎ সিস্টোল মানে হলো সংকোচন হওয়া আবার যখন রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে আসছে তখন ভেন্ট্রিকল প্রসারিত হচ্ছে এটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার ডায়াস্টল অর্থাৎ রাইট ভেন্ট্রিকলে এখন সেই আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে একটু আগে আমরা বলেছি অ্যাট্রিয়াম মানে এখানে রক্ত আসে তাহলে ভেন্ট্রিকল থেকে কি হয় রক্ত হাট থেকে বের হয়ে চলে যায় তাহলে চিন্তা করো আবার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাওয়া দরকার কারণ এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের দেহের জন্য দরকার নাই। তাই আমরা এই কার্বন দেহ থেকে বের করে দিতে চাই এবং কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে বের করে অক্সিজেন গ্রহণ করে কে ফুসফুস বা লাংস অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে ফুসফুসে কিসের মাধ্যমে যাবে আমরা জানি হৃৎপিণ্ড থেকে যে রক্ত সৃষ্টি হয় সেটা হলো ধমনী এবং যেহেতু এই ধমনী কার্বন ডাইঅক্সেড যুক্ত রক্তকে নিয়ে যাবে ফুসফুসে তাই এর নাম হলো ফুসফুসীয় ধমনী বা ফুসফুসের আরেক নাম আমরা বলি পালমোনাস এটাকে আমরা বলতে পারি পালমোনারি আর্টারি অর্থাৎ এই কার্বন ডাইঅক্সেড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাবে ফুসফুসে বা লাংসে এরপর অ্যাট্রিয়ামে কি হবে আবার ফিরে মানে হলো আসা রক্ত আসবে আর লেফট মানে হলো এখানে আছে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত আসবে তাহলে আবার চিন্তা করি আমরা অক্সিজেন যুক্ত রক্ত কোথা থেকে আসবে একটু আগে আমরা বললাম যে আমাদের ফুসফুসের কাজ হলো কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে অক্সিজেন গ্রহণ করা অর্থাৎ যুক্ত রক্ত ফুসফুস থেকে আসবে হৃৎপিণ্ডে বা লেফট অ্যাট্রিয়ামে কি দিয়ে আসবে আবার একইভাবে হৃৎপিণ্ডে যে রক্তনালী আসে সেটা হলো শিরা এবং যেহেতু এরা ফুসফুস থেকে আসছে তাই আমরা বলবো ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন রকম ফুসফুসের শিরা আছে। চারটা এই চারটা বা দুই জোড়া পালমোনারি বেইন দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে চলে আসবে সোজা লেফট অর্থাৎ এই সময় হবে লেফট অ্যাক্ট্রিয়ামের ডায়াস্টল আবার যখন লেফট অ্যাক্ট্রিয়ামের সিস্টল হবে তখন এই অক্সিজেন যুক্ত রক্ত অ্যাট্রিয়াম থেকে চলে যাবে লেফট ভেন্ট্রিকলে। এবং তখন হবে লেফট ভেন্ট্রিকোলের ডায়াস্টল একটু পরে যখন লেফট ভেন্ট্রিকোল সিস্টল হবে তখন এই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে আবার চিন্তা করো একটু যুক্ত রক্ত কোথায় যাওয়া দরকার হ্যাঁ দেহের প্রতিটা কোষেরই অক্সিজেন প্রয়োজন অর্থাৎ এই যুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে চলে যাবে আমাদের দেহের প্রত্যেকটা টিস্যুতে এবং প্রত্যেকটা কোষে কিসের মাধ্যমে যাবেন আবারও একই কথা হৃৎপিণ্ড থেকে যে রক্ত নালী তৈরি হবে রক্ত নিয়ে যাবে সে হল ধমনি। এবং যেহেতু এই ধমনি সমস্ত অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে নিয়ে যাবে তাকে আমরা বলি মহা ধমনি বা ইংরেজিতে অ্যাওটা অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে যুক্ত রক্ত মহাধমনি বা অ্যাওয়টার মাধ্যমে আমাদের দেহের প্রতিটা টিস্যু এবং প্রতিটা কোষে পৌঁছে যাবে তাহলে লক্ষ্য করো আমাদের হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনের মোট কয়টা প্রক্রিয়া চলছে প্রথমত লেফ্ট ভেন্ট্রিগল থেকে অক্সিজেন যুক্ত রক্ত ধমনীর মাধ্যমে সমস্ত কোষে চলে গেল সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সিড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে চলে আসলো রাইট অ্যাট্রিয়ামে আবার রাইট ভেন্ট্রিগল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে চলে যাচ্ছে ফুসফুসে এবং সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে অ্যাট্রিয়ামে লেফট প্রথম যে চক্র অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে ধমনীর মাধ্যমে রক্ত দেহের সমস্ত সিস্টেমে গিয়ে আবার রাইট অ্যাট্রিয়ামে ফিরে এলো এটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন আবার রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে গেল গিয়ে আবার লেফট অ্যাটেমে ফিরে আসলো তো এটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে একই সাথে রক্ত সঞ্চালনের দুইটা চক্র চলতে থাকে তাই আমরা হৃৎপিণ্ডের এই ব্যবস্থাকে বলা হয় ডি চক্র বর্তনী